এই জেনারেশনের যারা আর নগর জীবন যাপন করি, আর ফুয়াশা আর ভাষা বলি যার কি একখান জায়গার মাতৃভাষা, কিন্তু বাসায় রাখুন ইয়ান আর বেক্ষণের দায়িত্ব। তো এই যে নতুন জেনারেশনের হাসে আর নিজেরার ভাষায় একখান বার্তা পৌঁছায় দেন, একখান সংবাদ বা যে কোনো নানান রকমের তথ্য তুলি ধরুন, ইয়ান একখান ইতিবাচক দিক আছে বলে মনে করি। তো সি প্লাস ইয়ান খুব সুন্দরভাবে চালায় যায় এবং ইয়ানদের সাফল্য পাই ইয়ান বড় প্রমাণ। 2 বছর ধরে এই কর্মকাণ্ড অঞ্চলের সাফল্য ইয়ানেই সাফল্য যে 2 বছর ধরে কোনো একখান খাস ব্যর্থ হলে এত দীর্ঘ সময় ধরে ইয়ান চালানো সম্ভব নয়। আই সি প্লাসের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই দ্বিতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন জানাই। সি প্লাসের অভিনন্দন, তারা ইতিমধ্যে 2 বছর পার করেছে। সি প্লাসের সকল সহকর্মী যারা আছে ব্যয়গরে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আশা করছুম সি প্লাস আগে যাব। সি প্লাসের যে অভিজ্ঞতা আছে যা সি প্লাস ইয়েন করের, ইয়েন তো আসলে ধন্যবাদ পাওয়া যোগ্য। এবং এই ভাষা বিশেষ করে চিটাংয়ের ঐতিহ্যবাহী যে ভাষা, এই ভাষার হলে তারা অনিয়ার করের টেলিভিশনের সংবাদ, টেলিভিশনের অন্যান্য কলাকৌশলের যে কাজকর্ম করের এবং টেলিভিশনের মাধ্যমে এই লোকাল ভাষা দিয়ে মানুষের মধ্যে মানুষের হৃদয় অঙ্গম করের, ইয়েন দি সি প্লাস আর মনে মোটামুটি জনগণের হৃদয় অঙ্গম করতে সক্ষম হয়। এবং সি প্লাসের এই যাত্রা যাতে অব্যাহত থাকে, সি প্লাস যাতে জনগণের ভাষা, মানুষের ভাষা, মনের ভাষা যাতে তুলে ধরতে পারে, ইয়েন সবার কাছে প্রত্যাশা। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই সি প্লাস পরিবারের বেগুনরে। সি প্লাস তারা যে লক্ষ্য লইরে আগে এসছে এবং আর চট্টগ্রামের মানুষের হাতে আত্মপ্রকাশ করতে ইয়ান ভবিষ্যতের মধ্যে আরও বৃহৎ পরিসর বড় ইনস্টিটিউট এবং চট্টগ্রাম যে আর বাণিজ্যিক রাজধানী, এই বাণিজ্যিক রাজধানীর কোনো মিডিয়া আসলে নিজস্ব চট্টগ্রামের তুন সরাসরি সম্প্রচার নয়। সি প্লাস সেই দুঃসাহস ইয়ান দেখাই, সি প্লাসের অগ্রযাত্রা অব্যাহত তাহক আয় সে প্রত্যাশা করি। আয় আর ব্যক্তিগত তরফ উত্তুন এবং আর সংগঠনের তরফ উত্তুন আয় শুভেচ্ছা জানাই ওনারা যারা সি প্লাস টিভির দর্শক এবং সি প্লাস টিভির যারা সম্পাদক মহোদয় থেকে শুরু করি আর সকল সহকর্মী এবং যারা নেপথ্যে হাজ করেন, বিশেষ করে মাঠ পর্যায়ে নতাকি যন্ত্রণার সঙ্গে আছেন এবং বিশেষ করে ওনারা যারা দর্শক, ওনারা আয় শুভেচ্ছা জানাই। সি প্লাস টেলিভিশন এবং সি প্লাস অনলাইন এই দুও আসলে চট্টগ্রামের মানুষের প্রথমজ্ঞ আওয়াজ, প্রথমজ্ঞ কণ্ঠ, যে কণ্ঠ আসলে গণমাধ্যম অর্থাৎ আর মিডিয়ার যে বিভিন্ন শাখা প্রশাখা আছে তার মধ্যে একখান নতুন গরিব আলোড়ন তুললি। সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক ভাষা কিন্তু হারাই যাবে, আর সাতগার ভাষা কিন্তু বিশ্বের বহুত উগ্র পুরনো ভাষা হিসেবে পরিচিত। বিভিন্ন কারণে সিটাঙর ভাষা হারাই যাবে, সি প্লাস সিটাঙর ভাষার দড়ি রাখি বেল্লাই ইতারা যে উদ্যোগান লই আই ইতার আল্লাহ শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মূলত সি প্লাসের যে উদ্যোক্তা আলমগীর অপু এবং আলমগীর অপুরওয়ার যারা আছে ব্যাকরণ শুভেচ্ছা জানাই। এখানে কমিউনিটি টেলিভিশনের যে ভূমিকা, একটা গো কমিউনিটির শুদ্ধতান, গো কমিউনিটির কালচারের তুলে ধরন, গো কমিউনিটি যে পিপলরে একটু আগাই লোজন, আর মানে সি প্লাস কর্মী যারা আছে তারা ব্যাকরণের প্রায় কম বেশি চিনি যেহেতু মিডিয়ার কাজ করি এবং ব্যাকরণ বোধ হয় আমি ভালো হবে বলে মনে হয়। ইয়ান এই যে প্রাণর আবেগ নিজের মাতৃভাষা, ইয়ান আসলে বহুত বড় একটা জিনিস আর কি, যে মাতৃভাষার নাকি হতা হইতে পারেন। তা এখন সি প্লাস যে যাত্রা আজ 2 বছর পূর্ণই ইজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমার মতে, আর দৃষ্টিতে। এবং আশা করি যে তো 2 বছর যে তো অতিক্রান্ত নিশ্চয়ই বেশ সময়ের যে টেস্ট জিএন ইয়ান অতিক্রম ওই করছি এবং আয় মনে করি দি ইট উইল সার্ভাইভ। আই সি প্লাসের উত্তরোত্তর সফলতা কামনা করি, সাফল্য।